বন্ধুরা, আজকে খুব দ্রুত আমরা আবার ম্যাথের একটি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে তোমরা আগের ক্লাসগুলিতে লক্ষ্য করেছো যে আমরা যে মেন্টাল এবিলিটির প্রশ্নগুলো সলভ করেছি, এবার কিন্তু একটু আলাদা। অর্থাৎ এখানে তুমি লক্ষ্য করে দেখবে, এখানে ডায়াগ্রাম টাইপের এই 20টি প্রশ্ন, এখানে 71 থেকে 90 পর্যন্ত আমরা করব, সেখানে ডায়াগ্রামেটিক প্রবলেমগুলো থাকবে। এই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করবে সেটা আমি বলে দিচ্ছি এবং তার উত্তরও বলে দিচ্ছি। এটি 2021 সালের একটি প্রশ্ন। তো 2021 সালের প্রশ্নটি দেখলে, এটা যেহেতু আগের বছরই প্রশ্ন, তো প্যাটার্নগুলো খুব কাছাকাছি হয় পরের পরের বছরগুলো, অর্থাৎ 2022-এ যে প্রশ্নটি হবে সেটি অনেকটা এরকমই হবে। তো এর প্যাটার্নও এরকম থাকতে পারে। তো আমরা এক্ষেত্রে লক্ষ্য করে দেখছি যে এই প্রশ্নটির ক্ষেত্রে দেখো, এখানে একটি নির্দেশ দেওয়া আছে, সেই নির্দেশে বলা আছে যে 71 থেকে 81 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এভাবে থাকবে পরীক্ষায়। তার মধ্যে চারটি চরিত্র, 1, 2, 3, 4টির মধ্যে তিনটি চরিত্র কি বলছে একই রকম, তিনটি চরিত্র একরকম, একটি আলাদা। তো আমরা দেখে নিই এরকম হবে 71 থেকে 80 পর্যন্ত কি কি প্রশ্ন, 71 থেকে 80 পর্যন্ত কি কি আলাদা রয়েছে। তো প্রথম প্রশ্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি যে এখানে কি আছে, এখানে অ্যারো এইভাবে দেওয়া আছে, তার বাঁ পাশে হচ্ছে, লেফট সাইডে হচ্ছে একটা রাউন্ড অ্যারো, বাঁ সাইডে লেফট সাইড অ্যারো, অ্যারো বাঁ সাইডে কি একটা রাউন্ড, আর পেছনের দিকে এরকম দাগ টানা রয়েছে সবগুলো অ্যারোর ক্ষেত্রে, শুধু এইটা বাদ দিয়ে। তাহলে এই 71-এর প্রশ্নের উত্তর হবে কিন্তু সি, ঠিক আছে। তারপরে আমরা 72-এর প্রশ্নের ক্ষেত্রে চলে যাব। তোমরা দেখো যে 72-এর প্রশ্নের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে কিভাবে এই প্রশ্নটার উত্তর করা যায়। তো এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে তোমরা 72-এ দেখো, একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, দুটো রাউন্ড লম্বভাবে দাগ টেনে, কখনো সমান্তরালভাবে দাগ টেনে, কখনো ট্যাঞ্জেনশিয়ালি তির্যকভাবে দাগ টেনে, কিন্তু বৃত্তকে এখানে কেটে দেওয়া হয়েছে, সমান চার ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে সব ক্ষেত্রে বৃত্ত কিন্তু তিনটা ভাগে ভাগ হয়েছে, 1, 2, 3, 1, 2, 3, এক্ষেত্রে 4, তাহলে এটা অড, এটা আলাদা, তাহলে এটি হবে, ঠিক আছে। 73 নম্বর প্রশ্নে চলে আসি। 73 নম্বর প্রশ্নে তোমরা দেখো, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ যে একটি চতুর্ভুজকে সমান ভাগে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু এখানে ত্রিভুজকেও সমান ভাগে ভাগ করার চেষ্টা হয়েছে, কিন্তু ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ হয়নি। এক্ষেত্রে লম্বভাবে ভাগ করলে ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ হতো, তাহলে এটি অড প্রশ্ন, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু হবে ডি, 73-এর প্রশ্ন। এবার আমরা এক্ষেত্রে চলে আসি 74 নম্বর প্রশ্ন। 74 নম্বর প্রশ্ন দেখো, এক্ষেত্রে খুব গুরুত্ব মাথা লাগিয়ে এখানে প্রশ্নটা করিয়েছে। দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে অষ্টভুজ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টভুজের ভেতরে আছে একটা ষড়ভুজ। আর এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এখানে ষড়ভুজের মধ্যে আছে চতুর্ভুজ, অর্থাৎ দুটো করে ভুজ, নিচের যে ভেতরে যে অংশটি রয়েছে তার মধ্যে দুটো করে বাহু কম আছে, এক্ষেত্রে 8, বাইরের দিকে এক্ষেত্রে 6, এখানে 6, এখানে 4, এক্ষেত্রে 5, এক্ষেত্রে 3, তিনটি বাহু, 1, 2, 3, 4, 5টি বাহু, এক্ষেত্রে তিনটি বাহু, আর এক্ষেত্রে 4টি বাহুর ক্ষেত্রে 2টি বাহু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ত্রিভুজ আছে, তাহলে এটি অড, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এটাই হবে। এবার এবার আমরা চলে আসছি যে 75 নম্বর প্রশ্ন। এখানে লক্ষ্য করে দেখো, সবগুলোর ক্ষেত্রে এরকম উল্টানো এ রয়েছে ত্রিভুজের মতো, হ্যাঁ, আর আর দুটো দাগ রয়েছে এরকম লম্বা, আর এর মাঝখানে, এর মাঝখানে দুটো হচ্ছে এরকম চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ ভেতরের দিকে একটা এক্সটেন্ড রয়েছে ছোট অংশ। তো এক্ষেত্রে সবগুলোই একরকম, শুধুমাত্র এটা হচ্ছে দুটোই ভিতরের দিকে, এটার একটা ভিতরে একটা বাইরে দাগ রয়েছে, একটা ভিতরে, এটার ক্ষেত্রে একটা ভেতরে, এটার ক্ষেত্রে একটা বাইরে, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে এটাও বাইরে, এটাও বাইরে, দুটোই বাইরে, এক্ষেত্রে দুটোই বাইরে, এক্ষেত্রে দুটোই ভেতরে, এর যে এক্সটেন্ডগুলো রয়েছে লম্বের যে এক্সটেন্ডগুলো রয়েছে তা দুটোই ভেতরের দিকে, আর এক্ষেত্রে দেখো একটা ভেতরের দিকে একটা বাইরের দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এটা অড, অর্থাৎ এই সবগুলোর ক্ষেত্রেই কিন্তু হয় তারা দুটো দাগই বাইরের দিকে রয়েছে, নয় দুটোই ভেতরের দিকে রয়েছে, শুধুমাত্র এটা বাদ দিয়ে এটার ক্ষেত্রে একটি দাগ ভেতরের দিকে রয়েছে, অর্থাৎ এই ভেতরের দিকে, আর একটি দাগ বাইরের দিকে রয়েছে, তাহলে এইটা কিন্তু একটু অন্য রকমের, তাহলে এর উত্তর হবে এটাই। এবার আমরা এই প্রশ্নটিতে দেখে নেবো যে এ এফ জেড ই কোনোভাবেই কিন্তু এর মধ্যে থেকে আলাদা খুঁজে বের করা খুব কঠিন। মিরর ইমেজ ব্যবহার করলে এটাকে উত্তর সঠিক বলা যেতে পারে, কিন্তু এখানে সেটা বলেনি। এখানে তোমরা দেখবে যে এখানে সবগুলোর ক্ষেত্রে তিনটা সরলরেখা রয়েছে, এ তিনটা সরলরেখা, এখানেও তিনটে সরলরেখা, এখানেও তিনটে সরলরেখা, কিন্তু এক্ষেত্রে চারটা সরলরেখা রয়েছে, তাহলে ডি নম্বর প্রশ্ন কিন্তু সঠিক, তাহলে এর উত্তর হবে ডি। এক্ষেত্রে লক্ষ্য করে দেখো, একটি ক্লকওয়াইজ ঘোরানো একটি সমস্যা দেওয়া আছে, যেখানে দেখবে এখানে প্লাস থেকে স্টার্ট করো, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে ইনটু, এখানে ভাগ, তাহলে এর পরের ক্ষেত্রে দেখো প্লাস এখন নিচে নেমে গেছে, প্লাস কোথায় চলে এসেছে, এখান থেকে এখানে, ঠিক আছে,
প্লাসের পজিশন চেঞ্জ হয়েছে, সঙ্গে সঙ্গে এটাও ঘুরে গেছে, এটা প্লাসের জায়গায় চলে এসেছে। হ্যাঁ, তো এভাবে করে এসেছে। তারপরে প্লাসের জাস্ট পাওয়ার একে কি হয়েছে, ভাগ। তার মানে এক্ষেত্রে কি হয়েছে, প্লাসের উপরে ভাগ, তার মানে কি প্লাস নিচে নেমেছে, এটাও এক ঘরে এখানে চলে এসেছে। তো এইভাবে করে ঘুরেছে। তারপরে প্লাস এই এই জায়গা থেকে সরে এই জায়গায় চলে এসেছে, তার তার সঙ্গে সঙ্গে ভাগটাও ঘুরেছে আর বাকিটাও ঘুরেছে, তারপরে ক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে, এবার এখানে লাস্টে এসে দেখো যে প্লাসের আগে জাস্ট ভাগ ছিল, কিন্তু এক্ষেত্রে প্লাসের পরে ভাগ চলে গেল, এটা কিন্তু অড। এই প্রশ্নের উত্তর এই হবে ডি। এই প্রশ্নের উত্তর ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে যটি বাহু রয়েছে ততগুলো ভিতরে ফোঁটা রয়েছে, এবং চতুর্ভুজ চারটি ফোঁটা, এখানেও চতুর্ভুজ চারটি ফোঁটা, এখানে 1 2 3 4 5 6টি ষড়ভুজ ছটি ফোঁটা। এক্ষেত্রে তুমি দেখো 1 2 3 4 চারটি বাহু তিনটে ফোঁটা, তাহলে এটা অড। 78 এ নম্বর প্রশ্ন কিন্তু উত্তর হবে। এবার 79 ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি যে কি হবে। 79 ক্ষেত্রে লক্ষ্য করে দেখো সবগুলোই চতুষ্কোণ, এটাও চতুষ্কোণ, এটা টোটালটা চতুষ্কোণ, এটাও চতুষ্কোণ, আর এটা ত্রিভুজ, তাহলে এটা অড প্রশ্ন। ঠিক আছে, ডি নাম্বার উত্তর হবে। 80, 80 ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই দুটো দাগের মাঝখানে একটা চিহ্ন রয়েছে, এখানে এ টাইপের চিহ্ন উল্টানো, এক্ষেত্রে ডি টাইপের চিহ্ন, এক্ষেত্রে এম টাইপের চিহ্ন, কিন্তু এক্ষেত্রে দেখো 8, অর্থাৎ দুটো চিহ্ন এরকম ভাবে দেওয়া আছে। সবগুলো ক্ষেত্রে একটি রয়েছে, একটি রয়েছে, একটি রয়েছে, এক্ষেত্রে দুটো রয়েছে, এবং 8 এটা অক্ষর। এক্ষেত্রে কোনো একটি সংখ্যা হতে পারে, ইংরেজি লেটার হতে পারে, কিন্তু এক্ষেত্রে একটি সংখ্যা, তাহলে এটা উত্তর এটা, তাহলে 80 হলো। এবার এই প্রশ্নের টাইপে কিন্তু এখানে বলা হয়নি যে কোনটা অড, এখানে বলা হয়েছে, এখানে কিন্তু আসল আইকিউ খেলা হচ্ছে। তুমি দেখো এক্ষেত্রে একটা চিহ্ন দেওয়া আছে, মাঝখানে একটা মিসিং, একটি চতুর্থাংশকে চার ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটাতে একটি করে এরকম ফুলের পাপড়ির মতো রয়েছে, তাহলে এই অংশে কোন পাপড়িটা মিসিং, পরিষ্কার বোঝা যাচ্ছে কোন অংশটি মিসিং। হ্যাঁ, নিশ্চয়ই কি হয়েছে যে এই যে একটি চতুর্ভুজ থাকবে তার এক এই কোণা থেকে একটা পাপড়ি থাকবে, তাহলে একটা চতুর্ভুজ তার এই কোণা থেকে একটা পাপড়ি, তাহলে 21 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু হচ্ছে 81 নম্বর প্রশ্নের উত্তর বি। আচ্ছা, আমরা চলে আসি 82 নম্বর প্রশ্নে, যেখানে বলা হবে এই যে 82 নম্বর প্রশ্ন, 82 নম্বর প্রশ্ন তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে কি বলছে। 82 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে একটি একটা চতুর্ভুজকে চার ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4, এর মধ্যে এই ভাগের মধ্যে তিনটে অংশ রয়েছে, 1 2 3, মাঝখানেটাতে একটা ফোঁটা, 1 2 3, মাঝখানে একটাতে ফোঁটা, এই ডায়াগোনালি যাচ্ছে এরকম ভাবে ক্লকওয়াইজ, 1 2 3, মাঝখানে ফোঁটা, এক্ষেত্রেও তাই এরকম হবে, 1 2 3, তার মাঝখানে ফোঁটা থাকবে, তাহলে এরকম ভাবে যদি আমরা থাকি তাহলে তা দেখবো একটা চতুর্ভুজ তার এই কোণা থেকে বেরোচ্ছে, চতুর্ভুজ এই কোণা থেকে কি বেরোচ্ছে, এরকম একটা, কিন্তু মাঝখানে ফোঁটা নেই, তাহলে তাহলে আমরা এইটাকে দেখি এ নাম্বার প্রশ্ন, যেখানে দেখা যাচ্ছে এটাকে যদি এখানে সেট করি তাহলে এই অংশটা ঠিক হবে, তাহলে এর প্রশ্ন উত্তর হবে এ। এবার 83 নম্বর প্রশ্ন লক্ষ্য করে দেখো, একটি চতুর্ভুজ কিভাবে ভাগ করা হয়েছে, এবং তার মাঝখান থেকেই সবগুলো কি হয়েছে, তীর চিহ্ন বেরিয়েছে, এখানে দেখো এই তীর চিহ্ন বেরিয়েছে, হ্যাঁ পাশে দেখো একটি তীর চিহ্ন বেরিয়েছে, তারপরে ডায়াগোনালি এইরকম ভাবে এই ট্যাঞ্জেন্সিয়ালি এইরকম একটা তীর চিহ্ন বেরোবে, যার কিনা একটা অংশ এই দেওয়ালের সঙ্গে লেগে থাকবে, তাহলে এক্ষেত্রে তুমি দেখো বি নাম্বার প্রশ্ন কিন্তু এটার সঙ্গে ম্যাচ করছে, তাহলে এর উত্তর হবে বি, 83। তেরাশির ভালো করে লক্ষ্য করে দেখো কি হচ্ছে, এই প্রশ্নের উত্তর কি হবে। ও ভালো করে দেখো, এক্ষেত্রে তুমি দেখো যে এই এখান থেকে একটা তীর বেরোবে, এবং তীরের এই যে অংশ থেকে লাগা অংশ, সেই অংশ কি হচ্ছে, প্রথমটাতে এই দেওয়ালে, তারপরটাতে এই দেওয়ালে, অর্থাৎ এই দেওয়ালে, এবং তারপরটাতে এই দেওয়ালের সঙ্গে যুক্ত থাকবে, এক্ষেত্রে কিন্তু এই দেওয়ালের সঙ্গে যুক্ত নেই, এক্ষেত্রে এরকম ভাবে বেরিয়ে এই দেওয়ালের সঙ্গে যুক্ত আছে, এটা সি নাম্বার প্রশ্নের উত্তর। এক্ষেত্রে কিন্তু একটু মাথা খাটাতে হবে তোমাদের। পরে আমরা চলে আসছি 84 নম্বর প্রশ্নে। 84 নম্বর প্রশ্ন দেখো, প্রত্যেকটা একটা চতুর্ভুজ ভাগ করা হয়েছে, তার প্রত্যেকটা চতুর্ভুজকে আবার দুটো ভাবে ভাগ করে এখানে একটা ট্যাঞ্জেনশিয়ালি একটা দাগ দেওয়া আছে, এখানে তাই ক্লকওয়াইজ দেখো ঘুরছে, এরকম ভাবে ঘুরছে, তারপর এখানে একটা দাগ থাকবে, তার এখানে এরকম থাকবে, তাহলে এখানে এরকম আর আলাদা দাগ এই যেটা রয়েছে, ডি নাম্বারটা, ডি নাম্বারটা 84 ডি নাম্বার উত্তর হবে। ঠিক আছে, তাহলে 84 ডি নাম্বার উত্তর সঠিক। এবার আমরা চলে আসবো 85 নম্বর প্রশ্নে। 85 নম্বর প্রশ্ন লক্ষ্য করে দেখো, একটি চতুর্ভুজ কিভাবে ভাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা দাগের ক্ষেত্রে এই যে এই অংশ থেকে দুটো ফুটকি, তারপরে তিনটে, তারপরে অবশ্যই দুটো হবে, এবং তারপরে আবার তিনটে হবে, তারপরে এখানে এরকম একটা দাগ থাকবে, তার বাইরের দিকে দুটো ফুটকি থাকবে, এখানে হচ্ছে দুটো কালো দাগ, এখানে হচ্ছে সেটা, হ্যাঁ বি নাম্বার প্রশ্ন, তারপরে বি নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু সঠিক, কারণ এখানে দুটো দাগ, দুটো কালো অংশ রয়েছে, তারপরে তিনটে রয়েছে, তারপরে আবার দুটো থাকবে, তারপর আবার তিনটে থাকবে, এবং সেটা এখানে এরকমভাবে যুক্ত হয়ে গিয়ে একটা চতুর্ভুজ কমপ্লিট করবে, তাহলে এটা গেল 85 নম্বর প্রশ্ন। 86 নম্বর প্রশ্নে তুমি লক্ষ্য করে দেখো যে কোনটি উত্তর হবে। 86 নম্বর প্রশ্নে একটু বুদ্ধি খাটিয়েছে,
86 নম্বর ক্ষেত্রে দেখো আমরা 86 নম্বর প্রশ্নে এখানে চলে এসেছি, লক্ষ্য করে দেখো যে তীর চিহ্ন এটার এটার মধ্যে ডিফারেন্সটা কি আছে, এটা জাস্ট এটার উল্টোটা হয়ে গেছে, এই তীর চিহ্ন এখানে চলে গেছে আর এই জায়গায় জাস্ট পজিশন চেঞ্জ করেছে, তীর চিহ্নটা জিরোর জায়গায় জিরোর জায়গায় তীর চিহ্ন চলে এসেছে। এবার এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই এটা এখানে যখন গেছে জাস্ট একটা স্টেপ ডান দিকে ক্লকওয়াইজ করেছে, ঘড়ি কাঁটার ডান দিকে, যেমন এটা এই পজিশনে চলে এসে আর এটা এই পজিশনে চলে এসে এক স্টেপ। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে এ পরে যখন এখানে আসবে তখন কি হবে, এ আর এর মাঝখানেও তাই ডিফারেন্স থাকবে, অর্থাৎ এর আর এর মাঝখানে যা আছে এ আর এর মাঝখানে সেরকমই ডিফারেন্স থাকবে। তাহলে এখানে হওয়া উচিত এরকম যে এই সি যে আছে সে সি এর মতো, অর্থাৎ এখানে একটি তীর চিহ্ন থাকবে এবং তার কোনার দিকে ডান দিকে কোনায় একটি তীর চিহ্ন থাকবে। কেন এরকমটা হবে, তার কারণ এক্ষেত্রে লক্ষ্য করে দেখো যে যদি এটা ক্লকওয়াইজ পাক খায় একবার তাহলে তাই হবে। এক্ষেত্রে তোমরা একটু ভালো করে নজর করে দেখবে এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা সময় কনজিউমিং, এক্ষেত্রে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা ভেবে চিন্তে করবে। এবার 87 নম্বর প্রশ্ন লক্ষ্য করে দেখো, এ কিচ্ছু না, খুব বোকা বানানো একটা প্রশ্ন, এই পজিশনটা জাস্ট জাম্প করে বাঁ দিকে চলে গেছে, এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই পজিশনের জিরোটা এখানে চলে এসে তাই জন্য এটা এখানে চলে এসে, হ্যাঁ সে এক্ষেত্রেও তাই হবে, এটা পজিশন এখানে জাম্প করবে তাহলে কি হবে, এটা এই পজিশন তারপরে এই জায়গাটা কি থাকবে, এই পজিশন থেকে এটা যদি জাম্প করে এখানে আসে তাহলে এই জায়গাটাতে কি হবে, এই জায়গাটাতে হবে এর প্রথমে এই লম্বাটা তারপরে একটা ছোট লম্বা তারপরে গোল, তাহলে এই লম্বা তারপরে ছোট পিলার তারপরে একটা গোল, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এটা হবে বি। 88 নাম্বার প্রশ্নে আমরা লক্ষ্য করে দেখি যে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এখানে প্রত্যেকটা একটা জটিল স্ট্রাকচার কিন্তু এখানে একটা রুলের মাথা দেখতে পাবে তোমরা, এটি পেন্সিলের মাথা, দেখো ত্রিভুজ মাঝখানে ভাগ করা, ত্রিভুজ পেন্সিলের মাথা মাঝখানে ভাগ করা, এক্ষেত্রেও তাই, তাহলে এক্ষেত্রেও তাই হবে, সেরকম যদি ত্রিভুজ দেখতে হয় এ নাম্বার প্রশ্নটা কিন্তু এর উত্তর হবে। এ নাম্বার প্রশ্নটা কিন্তু এর উত্তর নির্দেশ করছে, এখানে ত্রিভুজ পেন্সিলের মাথা, ত্রিভুজ পেন্সিলের মাথা এও আছে আবার বিও আছে এসিও আছে কিন্তু সিটার ক্ষেত্রে এটা ভাগ করা আছে কিন্তু আমরা এখানে ভাগ দেখবো না, এক্ষেত্রে শুধুমাত্র একটা চতুর্ভুজ হবে যদি কিনা এখানে কোনো ভাগ না থাকে, এখানে কোনো ভাগ যদি থাকে এখানে সি নাম্বার একটু চালাকি করেছে এখানে একটা ভাগ করে দিয়েছে সেটা কিন্তু হবে না, এক্ষেত্রে এ নাম্বার প্রশ্ন উত্তর হবে, তোমরা ভালো করে দেখো। এবার 89 কোশ্চেন নাম্বার 89 87 88 এবার 89 89 প্রশ্ন খুব সহজ, এক্ষেত্রে ভেতরের দিকে একটা চতুর্ভুজকে এইভাবে ভাগ করেছে একটা নকশার মতো, তার ভেতরের দিকে একটা গোল থাকবে, তাহলে লক্ষ্য করে দেখো ভেতরের দিকে গোল কোনটা থাকবে, ভেতরের দিকে গোল আমরা যদি দেখি এইভাবে করে একটা অবতল অংশ আঁকি এবং তার ভেতরের দিকে যদি একটা গোল দিই তাহলে সেটা কিন্তু হবে, তাহলে অবতল অংশ তার ভেতরের দিকে গোল কিন্তু সি, ঠিক আছে এর উত্তর হবে সি। আর 90 নম্বর প্রশ্ন তোমরা লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটু জটিল চিন্তা ভাবনা করার, যে এক্ষেত্রে একটা লম্বা দান এক্ষেত্রে অংশ